তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল। তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায়, কিন্তু কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য, ঘেউ ঘেউ করতেছিল। কুকুরটাকেও সাথে নিল। ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন, এই কুকুরের কথা, যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল, এই কুকুরের কথাও আল্লাহ সূরাতুল কাহাফে উল্লেখ করে দিয়েছে। আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে, খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে, ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে, ওখানে ভালো কাজ করতে চায়, একে অপরকে সহযোগিতা করে, কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে। খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবেন, তাইলে ইমান বাঁচানো যাবে। চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সূরা কাহাফে চারটা ঘটনা উল্লেখ করেছে। কয়টা? এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফ, যুবকদের ঘটনা, সাতজন যুবকদের ঘটনা। ইমান কি করে বাঁচাবেন, সলিউশন ওখানে। সম্পদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে বলছেন। জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন, এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন। আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন। চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা? চারটা ঘটনা। আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি, আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তাআলা আমাদের বাতিল দিলেন। এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ। এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। এটা 250 খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল, নাম দাকিয়ানুস, প্রতাপশালী বাদশাহ, পৌত্তলিক, মূর্তির পূজা করে। ঈসা আলাইহিসসালাম বিদায় নিয়েছেন, 250 বছর হলো। তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম, যদিও আমরা নাসারা বলি, ইহুদি বলি, সব নবীদের ধর্মই কি? ইসলাম। তো তিনি ছিলেন পৌত্তলিক, মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাইহিসসালামের নাম নিত, আখেরাতে বিশ্বাস করত, আল্লাহ বিশ্বাস করত, তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত। এজন্য ভয়ে কেউ ঈসাই ধর্মে ইমান আনত না, মানে ইসলামে ইমান আনত না। এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত। কিন্তু সাতজন যুবক ছিল, তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি, স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে। তারা ঈসা আলাইহিসসালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ইমান এনেছিল, আখেরাতে তারা বিশ্বাস করত। তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাকিয়ানুসের কাছে চলে যায়। উনি তো রেগে মেগে আগুন, ডেকে পাঠালো সাতজনকে। তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কাকে মানো? বলতেছে, এক আল্লাহকে মানি। সাহসী, খুবই সাহসী। বলতেছে, তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো? আমি তো তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি। তারা বলে, দেন, কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না। সুবহানাল্লাহ। উনি বললেন, তোমরা যুবক মানুষ, রক্ত গরম, আবেগে কথা বলতেছো, 3 দিন সময় দিলাম, যাও, ঈসার নাম ভুলে যাও, আখেরাত ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও, 3 দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব। ওই দিন যদি একই কথা বলো, পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিব। তারা চলে গেল। এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো, কি করতে পারি আমরা, এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো, এই পৌত্তলিকতার ছোবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে। নগরীটার নাম ছিল ইফসিস নগরী, বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত। এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত, এখনো টুরিস্টরা যায়। তো তারা বলল, আমরা ইমান বিসর্জন দিব না, যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুশরিক হয়ে গেলাম। চলো আমরা এক কাজ করি, আমরা এলাকা ছেড়ে দিই। এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে, দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল। পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল, এই গুহা কি আরবিতে বলে আল কাহাফ। কি বলে? এই সূরার নাম কি? সূরাতুল কাহাফ। তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল। তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায়, কিন্তু কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য, ঘেউ ঘেউ করতেছিল। কুকুরটাকেও সাথে নিল। ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন, এই কুকুরের কথা, যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল, এই কুকুরের কথাও আল্লাহ সূরাতুল কাহাফে উল্লেখ করে দিয়েছে। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীর। তো তারা ভিতরে গেল, যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো। কি করলো? এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটায় দিলেন। কয়শো? 9 বছর। 9 বছর ঘুম, সব ঘুম, প্রচন্ড ঘুম, ঘুম যেন আর কাটে না। 309 বছর পরে এরা জাগল। এখন খুব ক্ষুধা, ঘুমে
আরমোর ভাঙতেছে, আর একজন একজন জিজ্ঞেস করছে কি লম্বা সময় ঘুম দিলাম বোধহয় আমরা, একজন বলতেছে হ্যাঁ মনে সারাদিনই ঘুমাইছি আমরা, আরেকজন বলতেছে না না সারাদিন না দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছে, আসলে কয় বছর ঘুমাইছে 309 বছর। তো এদিকে সভ্যতার তো চেঞ্জ, এখানে ওই দাকিয়ানুস মরে, এর ছেলে মরে, এর নাতি মরে, পুতি মরে, এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে, প্রজন্মের পর প্রজন্ম তো শেষ, 309 বছরে কমপক্ষে 4-5টা জেনারেশন চেঞ্জ হবে। তো জেনারেশন চেঞ্জ হয়ে, এলাকা চেঞ্জ হয়ে, তারা যে স্বপ্ন দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে, তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছেন। 309 বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে, আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা, যে স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে। তো ঘুম থেকে উঠছে, একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে, যাতে তোমাকে না চিনে, চাদর মুড়ি দিয়ে যাও। কিছু পয়সা ছিল, মুদ্রা দিয়ে দিছে। তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়েছে আর মুদ্রা দিছে, দোকানদার বলে এই মুদ্রা কোত্থেকে আসলো, 309 বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না, যেভাবে ওরা ট্রানজেকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে? হ্যাঁ। তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও, এটা দিচ্ছ কেন? বলতেছে এটা তো বর্তমান সময়েরই মুদ্রা। বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া, এটা তো শত শত বছর আগে। বলতেছে কি বলে শত বছর আগে, আমি তো আজকে সকালেই বাজার করলাম, ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে। বলতেছে বলে কি, নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছো, হিডেন ট্রেজার বলো। মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না। পরে তাকে ধরে ওই সময়কার রাজার কাছে নিয়ে গেছে, ওই রাজা আবার মুসলিম, সবাই মুসলিম তো হয়। সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না, এরাও যা বলে এও বিশ্বাস করে না, আর এলাকা এর বাড়ি ঘর, এর বাড়ি ঘর আসবে কোথেকে, এর নাতি পুতি যা আছে 5-6 পুরুষ তো মরে সবাই কবরে। তখন তার কথা শুনে সবাই অবাক। তো এটা মিলানোর জন্য তারা 309 বছর আগের দাকিয়ানুস বাদশার সরকারি যে নথিপত্র, ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো। বের করে দেখে ঠিকই দাকিয়ানুস নামে এক বাদশা ছিল, আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড 7 জন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল। এখন দেখে তারা অবাক। লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি। পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল। গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা 7 জনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন, চিরকালের জন্য এই 7 জন ঘুমায় পড়লো। আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো। দিস ইজ দ্য স্টোরি অফ আসহাবে কাহফ। তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল, যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে, মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে? তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে। তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা এই 7 জনকে 309 বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয়, এটার প্রেরণা আমরা এই 7 যুবকের কাছ থেকে পাই। এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা, 1 নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে, রাইটাস পিপল, মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে। তাদের 7 জনের সার্কেলটা খুব ভালো ছিল, ফলে তারা বিপথে যায় না, এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তাআলা সেটাতে বরকত দিয়েছেন, গোটা সমাজকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর লেসন। আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে, খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে, ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে, ওখানে ভালো কাজ করতে চায়, একে অপরকে সহযোগিতা করে, কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে, খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবেন, তাইলে ইমান বাঁচানো যাবে। ক্লিয়ার?